বেগমগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবনের শুভ উদ্বোধন করেন নোয়াখালী 3 আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে এবং স্কুলের অভিভাবক সদস্য মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক নূন্নবী টিপু, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক বর্তমান সদস্যবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।